কুম সালাম একদিন একদিনীবন আপনি জানতে চেয়েছেন কোনো একদিনীবন তার সাথে অন্য এক ছেলের বিয়ে ঠিক হয়েছে উভয় পরিবারে সকলে রাজি কিন্তু মেয়ে কেন যেন সে নিজের মন থেকে মেনে নিতে পারছে না ওই বিয়েটাকে বা ওই পরিবারের সাথে আত্মীয়তা করতে চাচ্ছে না পরিবারের চাপে বা পরিবারের দিকে তাকিয়ে সে মত দিলেও মন থেকে সে মানতে পারছে না এমত অবস্থায় তার কী করণীয় বা সে পরামর্শ চাচ্ছে প্রথমত আপনি নির্ণয় করেন যে কেন আপনি চাচ্ছেন না তাদের সাথে আত্মীয়তা করতে বা ওই ছেলের ঘরে কেন আপনি যেতে চাচ্ছেন না সমস্যাগুলো আপনি নির্ণয় করেন তারপর আপনার সমস্যা আপনার যা শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদের কাছে সমস্যাগুলো বলেন যাতে করে তারা আপনার গার্জিয়ানের কাছে কথাগুলো বলে যদি আপনার শুভাকাঙ্ক্ষী আপনার মা হয় তাহলে আপনার মার কাছে বলেন শুভাকাঙ্ক্ষী বলতে আমি বুঝাতে চাচ্ছি যে আপনার মা বাবা ভাই বোন সকলেই কিন্তু আপনার ভালো চায় বা আপনার কল্যাণ চায় শুভাকাঙ্ক্ষী বলতে বুঝাতে চাচ্ছি যে আপনাকে বোঝে বা আপনার কষ্টের কথাগুলো বা আপনার চিন্তাগুলো যার কাছে বললে সে মন দিয়ে শুনবে সেটা আপনার মতো করে সেটা বুঝবে এই ধরনের যারা শুভাকাঙ্ক্ষী যেমন সেটা আপনার মা হতে পারে সেটা আপনার বাবাও হতে পারে বোন হতে পারে খালা হতে পারে যেহেতু বিয়ের বিষয়টা আমাদের সমাজে খুব সেন্সিটিভ একটি বিষয় যে সবার সাথে এই কথাগুলো বা এই বিষয়গুলো শেয়ার করা যায় না আপনি যার সাথে শেয়ার করতে পারেন তাকে আপনার মনের যে চিন্তাগুলো তাকে নিয়ে বা ছেলেকে নিয়ে যে কারণে আপনি বিয়ের করতে চাচ্ছেন না সেগুলো তার কাছে গিয়ে আপনি বলেন যাতে করে সে আপনার গার্জিয়ান যারা বা যারা আপনার পরিবার ডিসিশন নিয়েছেন বা নেয় তাদের কাছে যেন যে বুঝান বা বুঝিয়ে বলে বলতে পারে। এবং আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন সহজ করেন বা যেটাতে কল্যাণ আছে সেটা যেন আপনার জন্য সহজ করে দেন আল্লাহর কাছে ইস্তেহারা করেন কারণ আপনি মনে করছেন এখানে আপনার জন্য অকল্যাণ কিন্তু এটার মধ্যে আপনার জন্য কল্যাণও থাকতে পারে যেহেতু আল্লাহ রব আল বলছেন আসা আন্ত হিবোসাইহ কুরহুল্লা আসা আন্ত্রল্লা আলম আন্তুল্ল যে আদম সন্তান অনেক কিছুতে মনে করে যে সেটার মধ্যে তাদের জন্য কল্যাণ আছে অথচ সেটার মধ্যে তাদের জন্য অকল্যাণ থাকতেও পারে আবার অনেক সময় অনেক কিছু আমরা মনে করি যে এটার মধ্যে আমাদের জন্য অকল্যাণ আছে কিন্তু সেটার মধ্যে আবার কল্যাণও থাকতে পারে আলমন আল্লাহ ভালো জানে আমরা কিছুই জানি না এর জন্য আমাদের উচিত হবে যে কোনো বিষয়ে যদি ডিসিশন নিতে আমাদের ভিতরে দিদাদল কাজ করে মনের ভিতরে হতাশা বা কি করব না করব এই ধরনের কোনো চিন্তা কাজ করলে আমরা সেখানে ইস্তেখারা করব। ইস্তেহারা করেন এবং আপনি ইস্তেখারা করার পরেও যদি আপনি দেখেন না এখানে আপনার বিয়ে করাটা আপনার জন্য ভালো মনে হচ্ছে না আপনার সেক্ষেত্রে আপনার যেভাবে বললাম এভাবে করলে ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন সহজ করবেন আর অবশ্যই আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন যেটা আপনার কল্যাণ আছে সেইটাই যেন আল্লাহ রবুল্লা আলমিন সহজ করে দেন আল্লাহ আলম সাহাব আল্লাহ ফিকুন Good night.